স্টুডেন্টস, আজকে আমি আপনাদের জন্য এনেছি ঢাকা জেলার 10টি তথ্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আসুন দেখিনি, ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় কবে? 1772 সালে। ঢাকা জেলার আয়তন কত? 1464 বর্গ কিলোমিটার। ঢাকা জেলার জনসংখ্যা কত? ঢাকা জেলার জনসংখ্যা 1,25,17,361 জন। ঢাকা জেলার জনসংখ্যার ঘনত্ব কত? ঢাকা জেলার জনসংখ্যার ঘনত্ব 8,229 জন প্রতি বর্গ কিলোমিটারে। ঢাকা জেলার জনসংখ্যার বৃদ্ধির হার কত? 3.48%। ঢাকা জেলার জনসংখ্যা অনুপাত কত? এক পুরুষ 100-119, নারী 100-100 জন। ঢাকা জেলার সাক্ষরতা হার কত? শতকরা 70.5%। ঢাকা জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি? গণশিক্ষায় ঢাকা। ঢাকা জেলায় গ্রাম কতটি? 1863। ঢাকা জেলায় কতটি ইউনিয়ন রয়েছে? 77টি। হ্যালো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। সুস্থ, আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম।